হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের সকলের পরি ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি সঙ্গে রয়েছি ভৈরব বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের নিয়োগের জন্য অনলাইনে ফর্ম ফিল কিন্তু স্টার্ট হয়ে গেছে উনত্রিশে মে থেকে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং চলবে সাতাশে জুন দু তারিখ পর্যন্ত তো তোমরা অনেকেই আমাদের বিভিন্ন ভিডিওতেই কমেন্ট করছো যে আপনি প্রত্যেকবারই আমাদের জন্য ভিডিও বানিয়ে দেন যে কিভাবে আমরা ফর্ম ফিল আপ তো আপনি যদি এবারও কলকাতা পুলিশে কীভাবে অনলাইনে ফর্ম ফিল করতে হয় এর উপর ভিডিও বানিয়ে দেন তাহলে আমাদের সেই ভিডিওটি দেখলে অনেকেরই সুবিধা হবে অনলাইনে ফর্ম ফিল করতে তো তোমাদের কথা ভেবেই আজকে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি অর্থাৎ কিভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল করবে কলকাতা পুলিশের জন্য তো সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো যারা এখন পর্যন্ত আবেদন করনি অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে নেবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিজেরাই মোবাইল বা কম্পিউটার থেকে ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবে এবং আজকের এই পুরো প্রসেসটি আমি তোমাদেরকে কিন্তু মোবাইল থেকেই করে দেখাবো ভিডিওটিকে কেভি স্কিপ করো না প্রত্যেকেই ভিডিওটি একটি লাইক করো ভিডিওটিকে শেয়ার করে দাও এবং অবশ্যই আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল অপশনটিকে প্রত্যেকেই অন করে রাখো

পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি টু জাস্ট এর উপর তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখো একটি পেজ আমাদের কাছে ওপেন হয়েছে এবং এখানে কবে থেকে আবেদন শুরু হয়েছে কবে লাস্ট ডেট কি সমস্ত কিছু দেখতে পাচ্ছো এখানে কিন্তু দাঁড়িয়েছে এবং নিচের দিকে আসলে তোমরা এখানে একটি অ্যাপ্লাই অনলাইনের বাটন পেয়ে যাবে তো আমরা যদি প্রথমে অ্যাপ্লাই অনলাইনের ওপর ক্লিক করি তাহলে আমাদের কাছে ঠিক এরকম টাইপের একটি পেজ ওপেন হবে যেখানে বলা হচ্ছে অলরেডি হ্যাভ ইন অ্যাকাউন্ট লগ ইন পাশে রয়েছে আর ইউ নিউ ইউজার তো তোমরা যেহেতু প্রথমবার আবেদন করছো তাহলে সেক্ষেত্রে তোমরা সাইন আপের ওপর ক্লিক করবে যদি তোমরা আগে থেকেই যদি তোমাদের কাছে ইউজার নেম পাসওয়ার্ড থাকে তাহলে তোমরা এখানে বসিয়ে লগ ইন ওপর ক্লিক করে লগ ইন করলে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে তবে আমি তোমাদেরকে দেখাই যারা প্রথম আবেদন করছো সাইন আপ বাটনের উপর এভাবে ক্লিক করবে এবং এখানে তোমরা তোমাদের নাম এভাবে এন্টার করে দেবে ওকে জাস্ট আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখছি ওকে এখানে তোমরা তোমাদের যে নাম হবে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে এরপর নিচে এখানে তোমরা তোমাদের ইমেল আইডি বসিয়ে দেবে ওকে বসানোর পর নিচে অপশন রয়েছে মোবাইল তো এখানে তোমরা কি করবে তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি তোমরা এখানে বসিয়ে দেবে বসানোর পর নিচের দিকে আসলে এখানে দেখো রয়েছে ইউজার নেম তারপর রয়েছে পাসওয়ার্ড তো ইউজার নেমটি দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার এন্ট্রি করার সাথে সাথে ইউজার নেমটি নিয়ে নিয়েছে তো এখানে এবার তোমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে তো এখানে তোমরা তোমাদের পছন্দ মতো একটি পাসওয়ার্ড সেট করে নেবে এরপর তোমরা জাস্ট সাইন আপ এই বটনটির ওপর ক্লিক করবে ক্লিক করলে তোমাদের ফোনে একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হবে ওকে দেখতে পাচ্ছো বলা হচ্ছে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড টু ইউর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারে আমাদের ওটিপি চলে এসেছে তো এই নাম্বারটিকে আমি কপি করে নিলাম এবং এই বক্সে বসিয়ে দিচ্ছি এরপর দেখো নিচে অপশন রয়েছে ভেরিফাই ওটিপি জাস্ট এই ভেরিফাই ওটিপি এই বটনটির ওপর তোমরা ক্লিক করবে তো দেখতে পাচ্ছ এমনি মেসেজ শো করছে ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে আমাদের ফোনে একটি মেসেজ চলে এসেছে যেখানে ইউজার নেম পাসওয়ার্ড দুটি রয়েছে তো সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এবার আমরা এই লগ ইন বটনটির ওপর ক্লিক করে লগ ইন করে নেব এখানে তোমরা এই লগ ইন সেকশন এসে এই যে ইউজার নেম তোমরা সেট করেছিলে এবং মোবাইল পাসওয়ার্ড দিয়েছিলে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে বসে তোমরা প্রত্যেকেই লগ করবে এরপর জাস্ট লগ ইন বটনটির ওপর ক্লিক করলে বলা হচ্ছে সাকসেসফুলি লগড ইন ওকে এবং দেখো এখানে আমাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্মটি এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট নেমটিও এখানে শো করছে এবার দেখো এখানে মোট টোটাল মোট পাঁচটি এখানে স্টেপ রয়েছে এই স্টেপ আমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে তো প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশান তো প্রথমে দেখো এখানে বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর যে পদের জন্য দরখাস্ত করছেন তো এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক এটি সেট হয়ে গেছে তারপর বলা হচ্ছে দুই নম্বরে সিলেক্ট স্টেট অফ পারমানেন্ট রেসিডেন্ট স্থায়ী ঠিকানার রাজ্য তো এখানে জাস্ট তোমরা প্রত্যেকেই ক্লিক করে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল তোমরা প্রত্যেকেই সেট করে নেবে এরপর নিচে বলা হচ্ছে কনফার্ম ইউর স্টেট অফ পারমানেন্ট রেসিডেন্ট স্থায়ী ঠিকানার রাজ্য এখানে তোমরা আবারও ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল সেট করে নেবে দেখো জেন্ডার এরপর তোমরা এখানে জাস্ট সিলেক্ট ক্লিক করে তোমার যে জেন্ডার সেটা তোমরা এখান থেকে সেট করে নেবে হচ্ছে ম্যারিটিয়াল স্ট্যাটাস বৈবাহিক অবস্থান অর্থাৎ ম্যারিড নাকি আনম্যারিড তো এখান থেকে তোমরা সিলেক্ট অপশনে ক্লিক করে তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা তোমরা সেট করে নেবে এরপর দেখো বলা হচ্ছে নেম ইন ফুল আপনার সম্পূর্ণ নাম মাধ্যমিকের শংসাপত্র অনুযায়ী তো অলরেডি আমরা সাইন আপের সময় ক্যান্ডিডেটের নামটি দিয়ে সাইন আপ করেছি তাই এখানে ক্যান্ডিডেট নামটি অলরেডি চলে এসেছে এরপর বলা হচ্ছে মাদার্স নেম ইন ফুল তো এই বক্সে তোমরা প্রত্যেকেই তোমাদের মায়ের নামটি বসিয়ে দেবে বসানোর পর নিচে দেখো এখানে বলা হচ্ছে ফাদার্স নেম ইন ফুল এখানে তোমরা তোমাদের বাবার নাম বসিয়ে দেবে নেক্সট বলা হচ্ছে নেম সম্পূর্ণ নাম তো যেহেতু এখানে দেখতে পাচ্ছ স্টার মার্ক দেওয়া নেই তো এটা লিখতেও পারো আবার নাও লিখতে পারো এটা ছেড়ে দিতে পারো তো যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু মেন্ডাটরি অর্থাৎ ফিল করতেই হবে এরপর বলা হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি ইউ আর ও এ ও বি এস সি এস টি তো এক্ষেত্রে এই প্লিজ সিলেক্টের উপর ক্লিক করে তোমার এখান থেকে তোমাদের ক্যাটাগরি চুজ করে নেবে এরপর বলা হচ্ছে হোমগার্ড ইন কলকাতা পুলিশ সিবি ইন কলকাতা পুলিশ কলকাতা পুলিশের অধীন হোমগার্ড অথবা কলকাতা পুলিশের অধীন সিভিক স্বেচ্ছাসেবক সেটি জিজ্ঞেস করা হচ্ছে অলরেডি যদি এক্ষেত্রে কলকাতা পুলিশে হোমগার্ডের চাকরি করো বা যদি কলকাতা পুলিশের সিভি অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার চাকরি করো তাহলে এখান থেকে কিন্তু তোমাদেরকে এই প্লিজ সিলিক বটন এখানে ক্লিক করে তোমাদেরকে কিন্তু সেটা মেনশন করতে হবে যদি না করো তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল এটিকে সেট করে নেবে এরপর বলা হচ্ছে টেন এ ইজ হোমগার্ড ইন কলকাতা পুলিশ সিভি ইন কলকাতা পুলিশ গিভ লেন্থ অফ সার্ভিস অ্যাজ অন এক দু হাজার বাইশ তো এটা যারা চাকরি করেন কলকাতা পুলিশ হোমগার্ড বা সিভিক ভলেন্টারি তাদের জন্য এই বক্সটা ফিল করতে হবে অর্থাৎ তারা কবে থেকে চাকরি করছেন সেটা তাদেরকে এখানে মেনশন করতে হবে তো যেহেতু আমি এক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করেছি তাই জায়গাটাকে ছেড়ে দিলাম এরপর নেক্সট বলা হচ্ছে ডেট অফ বার্থ তো এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে ডেট অফ বার্থটি রয়েছে সেটা দেখে দেখে তোমরা এখানে ফিল করে দেবে এরপর অ্যাপ্লিকেন্ট মোবাইল নেম অলরেডি এখানে সেট রয়েছে দেখতেই পাচ্ছো আমরা সাইন আপের সময় দিয়েছিলাম এরপর বলা হচ্ছে কোয়ালিফিকেশান মাধ্যমিক ক্লাস টেন সেকেন্ডারি এক্সামিনেশান পাস প্লিজ টিক দশম শ্রেণী উত্তীর্ণ হলে টিক করুন তো যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে জাস্ট ইয়েস বাটনটির ওপর ক্লিক করবে এরপর বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদেরকে এবার তোমাদের কোয়ালিফিকেশানটি ফিল করতে হবে ওকে নেক্সট বলা হচ্ছে নেম অব দ্য এক্সামিনেশন পরীক্ষার নাম মাধ্যমিক অর ইকোভেলেন্ট ক্লাস টেন পাস দশম শ্রেণী পাস তো মাধ্যমিক কত সালে পাস করেছো তো সেটা তোমাদেরকে এখানে ফিল করতে হবে ওকে এরপর এখান থেকে সিলেক্ট বোর্ড তো তোমাদেরকে কিন্তু বোর্ড সিলেক্ট করতে হবে তো আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটা বসিয়ে দেবে এরপর যদি এইচএস পাস করে থাকো তাহলে এখানে এইচএস কত সালে পাস করেছো সেটা তোমাদেরকে এখানে বসাতে হবে তো এখানে জাস্ট তোমরা এভাবে ফিল করবে দু করে দিলাম কোন বোর্ড থেকে পাস করেছো জাস্ট এখানে ক্লিক করে তোমরা তোমাদের বোর্ডের নামটি তোমাদেরকে বসাতে হবে ওকে তো এখানে আমি পার্সেন্টেজটা বসিয়ে দিয়েছি মাধ্যমিকে কত পার্সেন্টেজ মার্কস ছিল এরপর নেক্সট বটনে ক্লিক করলে এভাবে তোমাদের কাছে প্রিভিউ আকারের সমস্ত কিছু শো করবে সব কিছু দেখে নেবে ঠিকঠাকভাবে ফিল করেছো কি না এরপর তোমরা ইয়েস বাটনটির ওপর তোমরা ক্লিক করে এগিয়ে যাবে দেখতে পাচ্ছো আমাদের কাছে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ দুই নম্বর স্টেপে আমরা চলে এসেছি এরপর তোমরা তোমাদের এখানে অ্যাড্রেসটি বসিয়ে দেবে এরপর এখানে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট তো এখান থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করে নেবে ডিস্ট্রিক্ট চুজ করার পর নিচে বলা হচ্ছে পুলিশ স্টেশন তো এখান থেকে তোমাদেরকে তোমাদের পুলিশ স্টেশন চুজ করতে বলা হচ্ছে এরপর নিচে বলা হচ্ছে পোস্ট তো এখান থেকে তোমরা তোমাদের পোস্ট চুজ করে নেবে তোমাদের পোস্ট অফিস কি রয়েছে এরপর নেক্সট দেখা বলা হচ্ছে পিনকোড পিনকোড অটোমেটিক এখানে চলে এসেছে দেখতে পাচ্ছ পোস্ট অফিস সেট করার সাথে সাথেই এরপর বলা হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন জাস্ট এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা এই যে অর অপশানটি রয়েছে জাস্ট এখানে আদার্সে ক্লিক করে এখানে তোমরা লিখে দেবে বসানোর পর নিচে দেখো বলা হচ্ছে চেক ইফ মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাভ যোগাযোগের ঠিকানা একই হলে টিক করুন যদি তোমাদের যোগাযোগের ঠিকানা একই হয়ে থাকে তাহলে তোমরা এই বক্সে টিকমার্ক দিলে নিচের এই বক্সটা অটোমেটিকভাবে ফিল হয়ে যাবে এরপর বলা হচ্ছে শুড বি অ্যাবল টু স্পিক রিড অ্যান্ড রাইট ওকে তো এখান থেকে তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ সেট করে নেবে বাংলা ভাষায় লিখতে পড়তে জানো কি না এখানে বাংলা এটাকে সেট করে নেবে এরপর বলা হচ্ছে রিলিজিয়ান এখান থেকে আমি হিন্দু অপশানটিকে চুজ করে নিলাম এরপর বলা হচ্ছে ডু ইউ বিলং টু এক্সেমটেড ক্যাটাগরি এক্সেমটেড ক্যাটাগরির মধ্যে পড়ো কিনা যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে না হলে নো বটনের ওপর ক্লিক করে দেবে এরপর দেখা বলা হচ্ছে ইফ ইয়েস প্লিজ মেনশন দ্য রেজিস্ট্রেশন অ্যান্ড এনসিও নাম্বার যদি তোমরা ইয়েস করো তাহলে তোমাদেরকে এগুলো ফিল করতে হবে না হলে কিছু করার দরকার নেই এরপর বলা হচ্ছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত যদি সরকারি সংস্থায় কর্মরত হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে ইয়েস করবে না হলে নো বটনটির ওপর ক্লিক করে দেবে এরপর বলা হচ্ছে আপনার বিরুদ্ধে কি কোনোদিন নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল যদি ইয়েস হয় তাহলে তোমরা ইয়েস করবে নাহলে নো বটনের উপর ক্লিক করে দেবে এরপর জাস্ট তোমরা নেক্সট ক্লিক করে এগিয়ে যাবে আবারও প্রিভিউ আকারে তোমাদের কাছে শো করবে এরপর তোমরা ইয়েস বটনটির ওপর ক্লিক করবে ক্লিক করলে আমাদের কাছে তৃতীয় যে স্টেপ রয়েছে সেটা আমাদের কাছে কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছ আমরা তৃতীয় স্টেপে চলে এসেছি এরপর এখান থেকে আমাদেরকে এবার ফটো এবং দেখতে পাচ্ছ এখানে ফুল সিগনেচার এগুলো আমাদেরকে কিন্তু আপলোড করতে হবে প্লেস ডিক্লারেশন এগুলো ফিল করতে হবে ফটোটা আপলোড ফাইলে ক্লিক করে যখনই আপলোড করবে এইভাবে তোমাদের কাছে ঠিক একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছো ফটোটি এখানে ক্রপ করার একটি অপশন শো করছে এভাবে তোমাদের কাছে অপশন শো করবে ফটোটিকে তোমরা এখান থেকে ক্রপ করে নেবে এবং এখানে দেখতে পাচ্ছো একটি টিকমার্ক দেওয়ার একটি জায়গা রয়েছে দেখো দেখতে পাচ্ছো এখানে জাস্ট এখানে তোমরা টিকমার্কটি দিয়ে ওকে আপলোড এই বোটলটির ওপর তোমরা ক্লিক করে দেবে ওকে আপলোড বাটনে ক্লিক করলে ফটোটি আপলোড হয়ে যাবে ওকে নেক্সট এই দেখতে পাচ্ছ তোমাদের সিগনেচার সেটি আপলোড করতে হবে তো অবশ্যই তোমরা সিগনেচার আপলোড ফাইলি ক্লিক করে তোমাদের যে ফোনে ফটোটি তোলা থাকবে সেই সিগনেচারের ফটোটিকে আপলোড করবে এবং এখান থেকে তোমরা ঠিক একই ক্রপ করে ওকে আপলোড বাটনের উপর ক্লিক করে দেবে ফটো এবং সিগনেচার এবারে আপলোড কমপ্লিট হলে তোমাদের যে ঠিক এরকম ভাবে শো করবে এরপর তোমরা এখানে তোমাদের প্লেসের নাম লিখবে এবং ডিক্লারেশনের নিচে এই বক্সে টিকমার্কটি দিয়ে তোমরা এখানে তোমরা একটি অপশন পাবে নিচে প্রিভিয়াস এবং রয়েছে নেক্সট জাস্ট তোমরা নেক্সট বটনটির ওপর ক্লিক করলে বলে প্রিভিউ আকারে তোমরা দেখতে পারবে তোমাদের প্লেস ডিক্লারেশন তোমরা যে অ্যাকসেপ্ট করেছে সেটা দেখাবে এবং এখানে বলা হচ্ছে ডু ইউ ওয়ান টু কন্টিনিউ তোমরা ইয়েস বটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবে এরপর তোমাদের কাছে প্রিভিউ অ্যাপ্লিকেশন অর্থাৎ এতক্ষণ ধরে যে ফর্মটা তোমরা ফিল করলে টোটালটাই প্রিভিউ আকারে তোমাদেরকে দেখাবে যে তোমরা সবকিছু ঠিকঠাকভাবে ফিল করেছো কিনা তো সবকিছু একবার দেখে নেবে ঠিকঠাকভাবে ফিল করেছো না এরপর তোমরা নিচে একটি তোমরা ক্লিক করে এগিয়ে যাবে তার কাছে আরো একটি পেজ এভাবে ওপেন হবে দেখতে পাবে তোমরা চার নম্বর স্টেপে পৌঁছে যাবে এবং দেখো এখানে বলা হচ্ছে পেমেন্ট মোড অনলাইন পেমেন্ট থ্রু বিল্ডিংস তো অনলাইনে তোমরা তোমাদের ফিটা পেমেন্ট করে দেবে তো এখানে দেখো পেমেন্ট ডিটেলস শো করছে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ প্রসেসিং চার্জ ওকে টোটাল একশো সত্তর টাকা তোমাদেরকে ফি পেমেন্ট করতে হবে এরপর তোমরা নিচে এখানে আই এক্সেপ্ট এই বটনটির এই বক্সে তোমরা টিকমার্ক দিয়ে দেবে এবং নিচে তোমরা একটি অপশন পাবে পে অ্যান্ড সাবমিট এরকম একটি অপশান পাবে পে অ্যান্ড সাবমিট জাস্ট তোমরা পে অ্যান্ড সাবমিট বটনটির ওপর ক্লিক করলে তোমাদের কাছে ঠিক এরকম টাইপের একটি পপ মেসেজ শো করবে ইউ হ্যাভ সিলেক্টেড অনলাইন পেমেন্ট থ্রু বিলডেক্স মোড ওকে তো এখানে তোমরা এস বটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবে এরপর তোমাদের কাছে পেমেন্টের যে পেজ সেটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তোমরা মতো তোমরা চুজ করে নেবে তোমরা কিভাবে পেমেন্ট করতে চাও ক্রেডিট কার্ড নাকি ডেবিট কার্ড নাকি ইন্টারনেট ব্যাংকিং শো করবে। দেখেন থেকে তোমরা মেক পেমেন্টে ক্লিক করে পেমেন্ট তোমরা করে দেবে। পেমেন্ট করার সাথে সাথেই তোমাদের কাছে এক্ষেত্রে মেসেজ শো করবে ইয়োর পেমেন্ট ট্রানজাকশন ইজ সাকসেসফুল অর্থাৎ তোমরা কত ক্ষেত্রে পেমেন্ট কিন্তু सक्सेसफुल ভাবে করে দিয়েছো। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে এরকম তোমাদের কাছে একটি মেসেজ অটোমেটিক ভাবে শো করবে ইয়োর অ্যাপ্লিকেশন हैज बीन सक्सेसফুলি সাবমিটেড। ইউর ফর্ম সিরিয়াল নাম্বার ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি টু এখানে তোমাদের দেখতে পাবে এখানে সিরিয়াল নাম্বারটি শো করবে এখানে ক্লিক হ্যারে ক্লিক করে তোমরা অবশ্যই এই ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা কিন্তু প্রত্যেকেই প্রিন্ট করে নেবে তো কিভাবে কলকাতা পুলিশে অনলাইনে ফর্ম ফিল করবে সেটা তোমাদেরকে আমি পরপর এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটিকে যারা কমপ্লিট দেখেছো খুব সহজেই তোমরা মোবাইল থেকে এই পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে পারবে এর জন্য তোমাদেরকে কিন্তু কোথাও গিয়ে অর্থাৎ সাইবার ক্যাফে বা অনলাইন সেন্টারে গিয়ে তোমাদেরকে করার প্রয়োজন হবে না চাইলে তোমরা কিন্তু মোবাইল থেকেই করে নিতে পারো যারা পারবে না তারা কিন্তু সরাসরি সাইবার ক্যাফে গিয়েও কিন্তু এই কাজটাকে অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল তোমরা করে নিতে পারো তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি দেখে তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও কারণ তোমরা লাইক এবং শেয়ার করলে আমরা উৎসাহিত হই পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে জানে অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরকে একটি ছোট্ট আপডেট দিয়ে রাখি যারা কলকাতা পুলিশে ফর্ম ফিল আপ করছো তাদের জন্য আমরা কিন্তু ডাবলিবি কনস্টেবল এবং কলকাতা পুলিশ টু ইন ওয়ান সাজেশন বুক কিন্তু পাবলিশ করেছি চাইলে তোমরা সেই বইটিকে সংগ্রহ করতে পারো পুরো কমপ্লিট সিলেবাস অনুযায়ী বইটি তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা তোমরা যদি বইটিকে সংগ্রহ করতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করে তোমরা বইটিকে অনলাইনে অর্ডার করে দিতে পারো মাত্র চার থেকে পাঁচ দিনের ভিতরে তোমাদের বাইক কুরিয়ার বইটি বাড়ি एड्रेस पहुंचे जाए